ইংলিশ পার্টটা ভুলতে হবে। তাই তাই। হ্যাঁ তা তুমি কি দেখার জন্য গেছিলে ওদিকে, কি দেখার জন্য গেছিলে? চোখ খুলে দেখো না কে এসেছে, ওখানে কে কে কিরকম এসেছিল? করে আবার বিয়ের সানাই বেজেছে। আচ্ছা ওখানে কে এসেছিল আগে সেটা বল, দেখবো ওটাই দেখার জন্য তো তোকে যেতে ওখানে কি বলছি। এসেছে এই দেখুন লাল আরে জামা। ধুর ঝাড়ে ভাই, লাল ওড়না ফোড়না কি চলছে আমি দেখতে যাবো সবাই। কি ওকে চল, আদ্রক! হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। এটা আমার ফার্স্ট ব্লগ এই চ্যানেলের জন্য, তো বেশি কথা এখন বলবো না, আগে একটু বেরিয়ে নিই, তারপরে পৌঁছে সেই জায়গায় তোমার সাথে কথা হচ্ছে। এখন আপাতত দুটো বাইক আছে, কেটিএমটাকে নেবো না যেহেতু সামনাসামনিই যাচ্ছি, আর পালসারটাকে নিয়ে বেরোই, দুটোরই হাল খারাপ আছে, খুব তাড়াতাড়ি সার্ভিসিং করাতে হবে। আর যাবো হচ্ছে এখন গার্লফ্রেন্ডের বাড়িতে, ওকে পিক আপ করবো, পিক আপ করে যে ডেস্টিনেশনের দিকে যাবো। ডেস্টিনেশন জেনে গেছো কোথায় সেটা তো টাইটেল থেকে বুঝে গেছো, তো চলো আগে যাই, তো পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। আর ঘোরাতে লাগে না এটাই ঠিক। গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল, আমরা আজকে চলে এসেছি বিবিসিতে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বিবিসির সামনে। বিবিসিটা অ্যাকচুয়ালি কি জিনিস সেটা এক্সপ্লেন ওই করবে। হ্যাঁ বিবিসিটা কি জিনিস আমিও তো আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে তোমরাও দেখবে। অ্যান্ড বিবিসিটা হচ্ছে স্পেশালি হচ্ছে কাপলদের জন্য বেস্ট বেস্ট জায়গা। জীবনে আমি ওর সাথে আসিনি কোনো দিনও লাইফে। এসে মে বড়া সখত লন্ডন লেকিন ইয়ার ইয়াহ মে পিগল। আচ্ছা এত জায়গা ঘুরে মানে আমাদের রেস্ট্রিকশন যদি না থাকে তো বিবিসিতে কেন আসবো, মেন কথা হচ্ছে এটাই। হ্যাঁ এটাও ঠিক, আমরা বিবিসিতে কেন আসবো, আমাদের রোমান্টিক কোনো প্লেস বা বলো এখানে আসতেই হয় না। তো আজকে ভাবলাম পুরী গেলাম, মন্দারমণি গেলাম, আর কোথায় জানি গেলাম, তারাপীঠ, তারাপীঠ গেলাম। হ্যাঁ তিনটে জায়গা আমি ঘুরে এসেছি আমার মেন চ্যানেলে, সেখানে ভিডিও আছে দেখে নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর যেহেতু ওকে নিয়ে কোথাও যাওয়া হয়নি, তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কোথায় বেরোবো, বেরোবো করে তো যাবো, তো যাওয়া হয়নি ওর কোথাও, তো সেই কারণে আজকে এখানেই আসলাম বাড়ির সামনে। বিকেলটা এখন 5টা বাজে, চলো কথা না বাড়িয়ে আগে ঢোকা যাক নাকি? হ্যাঁ আগে আগে ঢোকা যাক, মনে হয় এখানে টাকা পয়সাও লাগে আবার, মানে যেখানেই যাও টাকা পয়সা ছাড়া কিছু হয় না। তো স্পেশালি দেখো পিছনে কিন্তু অনেক খাবারের দোকান আছে, আর এটা কিন্তু পাটুলি মোড়ের সামনে, তার ঠিক উল্টো দিকে ওই সাইডে কিন্তু প্রচুর চায়ের দোকান, আর এটা কিন্তু পাটুলি মোড়ে একদম, তো যাকে জিজ্ঞেস করবে পেয়ে যাবে। সামনে তোমরা চাইলে ট্রেনে করেও আসতে পারো, বাঘাযতীন স্টেশনে নেমে একদম রেলওয়ে ট্র্যাক ধরে তোমরা চলে আসতে পারো, বা পাশের রাস্তা ধরেও চলে আসতে পারো। তো এত ইনফরমেশনের দরকার নেই, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। চলো আগে যাই। পার্কিং নিলে আরো 10 টাকা করে এক্সট্রা চার্জ পড়বে, প্রায় ওটা 3 ঘন্টা রাখতে হবে। অনেকদিন পরে ওর ব্লকে এসেছি, তো বেচারা তো আমাকে নিয়েই যায় না, চলে এসেছি আজকে খেতে ব্যস্ত ঘটি গরম। সুকান্ত চলো দাঁড়িয়ে থেকে কি আর ভাবছো এত? ভাবার কিছু নেই, এখানে ব্যাপারটাই হচ্ছে গিয়ে জায়গায় দেখছি সেখানেই হচ্ছে কি কাপড়টা বসে আছে, তো
মানে জাস্ট তোমাদেরকে ভিউটা দেখাবো ঠিকই। এখানে কিছু ফিশারম্যানরা দেখলাম ফিশ ধরছে, তো বেশ ওগুলো দেখলেন আমার খুব ইন্টারেস্টিং চলে আসে ব্যাপারটা, যে মনে হয় আমিও গিয়ে মাছ ধরি। হ্যাঁ মাছ ধরতে খুব ভালো লাগে, কারণ আমরা তো এইসব করিনি না ছোটোবেলায়, তো বাবা যখন মাছ ধরতো তখন দেখতাম আর কি, যে মাছ ফাছ ধরছে, বেশ ভালো লাগে মাছ ধরতে পারলে। ওই সাবাজ মাছ ধরে নিচে, এটা কি মাছ? তেলাপিয়া মনে হয়, তেলাপিয়া না, তেলাপিয়া মাছ মালটা জানত এখন। ওকে সো যা এই পিছনটা দেখতে পাচ্ছ, দারুণ লাগছে না? খুব সুন্দর হেভি কিন্তু, মানে ভিতরটা এই দুটো জায়গা দেখে লোকে বসে আছে, এত সুন্দর লাগছে। আর বিশেষ করে যেই জন্য এখানে এলাম সেটা হচ্ছে এই জায়গাটা ভাঙা চোরা দেখছো, বোটিং হতো এখানে। হ্যাঁ বোটিং হতো, আমাদের তো এখন ভাগ্যে নেই, কারণ লকডাউনের আগে থেকেই বোটিংটা পুরো মানে পুরোই বন্ধ হয়ে গেছে। একটা ঝড় এসেছিল তাই না, আমফান এসেছিল, তারপরে আরো নানা রকম অনেক কিছু হয়েছিল যেগুলো বন্ধ হয়ে গেছিল। জানো তুই কত এসেছিস এখানে, জানিস কোন ঝড়ের পরে কি হয়েছে? চলো পিছনের রাস্তাটা ধরে একটু এগোই, কিন্তু অনেক গলিগালাজ আছে, ঠিক আছে, গলিগালার মধ্যে অনেক কিছু হয়, তো সেগুলো তো বেশি জানে। এখান থেকে এসে আর একটা রাস্তায় ঢুকে গেলাম, যেখানে দেখলাম সবাই ঢুকছে, তো এখানে চারিদিকে কিন্তু ঝিল তাই না, জল পুকুর ঝিল। তোকে ডুবিয়ে দিলে কেমন লাগবে? খুব সুন্দর লাগবে, তাই তাই তুমি কি দেখার জন্য গেছিলে ওদিকে, কি দেখার জন্য গেছিলে? ওখানে কি কে এসেছিল? আবার বিয়ের শানাই বেজে। আচ্ছা ওখানে কে এসেছিল আগে সেটা বল, ওটাই দেখার জন্য তো তোকে। ওখানে কি এসেছে এই দেখুন, লাল জামা। আরে ভাই লাল ওড়না ফোড়না কি চলছে আমি দেখছি, যাব চল। ওকে চল গাইস, এই যে জায়গাটা দেখছো পুরো তোমাদের নজরাটা দেখার জন্য ওখানে ঘুরে এলাম। আচ্ছা তোর কি মতে বলে, ওখানে হচ্ছে এতটাই কাজকর্ম চলছে, ওটা হচ্ছে আমরা ভিডিও তো দেখাতে পারবো না। দেখো ওইসব কথা বলাটা আমাদের পক্ষে পাপ, দেখো আমরা এসেছিলাম এই জায়গাটা দেখানোর জন্য। বাট তোমাদের কি কথা বলতে পারি, ফ্যামিলিরা আসে না সত্যি কথা বলতে, যা দেখলাম ফ্যামিলি ফ্যামিলি কেউ আসে না এখানে, শুধু অনলি ফর কাপলস। আর কাপলসরা কেন আসে সেটাও তোমায় বলে দিচ্ছি, 10-10-20 টাকা দিয়ে এখানে নিজেদের পার্সোনাল ম্যাটার জন্য আসে, ঠিক আছে, তোমরা বুঝে নাও। আর এখানে তোমরা আসতে চাও একমাত্র কাপলসরা, কিন্তু এটা দারুণ জায়গা, ঠিক আছে। আড্ডা মারার জন্য কিন্তু সত্যি খুব ভালো। ওইদিকে আর গেলাম না, এই পুরো পিছনটা সাইডটা কিন্তু একদম পুরো ভর্তি, ঠিক আছে। আর তুই কি বলছিলি এদের জন্য কি করা উচিত? এদের জন্য হচ্ছে দেখো এই এতটা জায়গা ফাঁকা রাখার কোনো দরকার নেই, এখানে এদিকে আর এদিকে পুকুরটা, তাই তো? পুকুরটা বুঝো তাই তো, না এখানে এই ঝোপঝাড়ে এইসব কোথায় সাপ ফাপ কামড়ে ফামড়ে দিতে পারে, তার থেকে এখানে 20 টাকা করে পার হেড নিচ্ছে, এখানে একটা ওয়েও খুলে দিতে পারে। আরে উফ দাঁড়া না, ওয়েও খুলে দিতে পারে, ওয়ের হচ্ছে 100 টাকা 1 ঘন্টা, তাহলে তাহলে কিন্তু প্রচুর ওদের সেল হবে, প্রচুর মানে প্রচুর ফাটাফাটি সেল হবে। এটা আমি ওদেরকে বললাম, আমি ওদেরকে অ্যাডভাইস দিচ্ছি। আচ্ছা বিবিসি তে এই জলের উপরে বা এই ঝোপের উপরে, ঠিক আছে, এত কিছু বাইরে না হয়ে যদি কেউ কিছু নাই বলে থাকে, তাহলে বিজনেসের জন্য একটা ভাই এর কথা মতো ওয়েও খুলে দাও, ঠিক আছে। পার হেড কত? 100 টাকা। ক ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টা 100 টাকা, মানে আমি কি করলাম লোকদেরকে শোনাচ্ছে, আবার বল দেখি আমি কি করলাম লাইফে, এটা আমার দাবি বড় সড়ো, না মাছ ধরতে পারলাম, না ভালো করে প্রেম করতে পারলাম, না ঝোপঝাড়ে কিছু করতে পারলাম। 6 বছর ধরে প্রেম করছে তা প্রেম করতে পারলো না, মানে ওই আজকের দিনটা এখানে এসে এরকম, এই এই প্রেম করার মধ্যে আলাদা পার্সোনালিটি আছে, যেরকম হচ্ছে ঝোপঝাড়ে প্রেম করা, যেটা আমি জীবনে করলাম না, কি করলাম তাহলে ভাবো এর অবস্থাটা। তোমরা কে করেছো তারা কমেন্ট করো না এসব ব্যাপারে। হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে লাইক ফাইক করে দিও। খেলাম আর মোটা হলাম, খেলাম আর মোটা হলাম, কি করলাম? মোটা হচ্ছিস কোথায়? কি করলাম? আরে বাবা ভাইরাল করে দাও এইটুকুনি ক্লিপ নিয়ে, ঠিক আছে। তো এই যে পিছনের রাস্তাটা দেখো খুব সুন্দর লাগছে, কিন্তু ছিলাম বাগানে দেখার কেউ ছিল না, পাশে ছিল মাছালা,
এইটা হচ্ছে কি বিবিসির ভিতরে জেনে নাও, যদি কারোর ইচ্ছা একে ভাইরাল করতে গানটা করে দিতে পারো। একটু জমলো না, নেক্সট টাইম থেকে ভালো করে প্র্যাকটিস করো। জমে অ্যাট লিস্ট এইটা তো তোমাদেরকে বিবিসিতে এসে দিতে পারলাম। ও নাইস, একটাই কথা বলবো তোমাকে, এই তো তোমাকে বলছি কেন তোমাদেরকে, হ্যাঁ তো তোমাদেরকে এই ফ্যামিলিটা গ্রো করো। ভালোবাসে তো তুমি করতে করতে পাগল হয়ে গেছে ছেলে। ঠিক অ্যাট লিস্ট কিছু একটা ভালো বললো ব্লগের মধ্যে। এই যেটা বলছিলাম বলতে দে, তো ফ্যামিলিটাকে বড় করো, বি উইথ মায়াঙ্কে থাকো, আর আমার মেইন চ্যানেলেও ভিজিট করো যেখানে সবসময় শুধু ট্রাভেল হচ্ছে। অবশ্য আমি একা থাকি, এও কম থাকে, ঠিক আছে, এর বেশি টাইম হয় না, জায়গাই হয় না, ছাড়েই না বাড়ি থেকে, তো কোথায় নিয়ে যাবো। এনিওয়ে গাইস, চলো সামনে একটা জিনিস আছে তোমাদেরকে, চিলড্রেন্স পার্ক, ওটা একবার ঘুরে নিই, ঘুরে তারপরে স্ট্রেট এখান দিয়ে বাইরে, আর ব্লগও বন্ধ করে দেবো। তো আবার নেক্সট ব্লগে তখন দেখা হবে। হোঁচট খাচ্ছি কেন, তোমরা কি আমাকে খুব পছন্দ করছো নাকি? বলো, নজর দিচ্ছে মনে হচ্ছে, যদি কেউ নজর দিয়ে থাকো দিও না ভাই। যারা আসবে তারা গেট থেকে ঢুকেই একটা লেফট হ্যান্ড সাইড আছে, একটা রাইট হ্যান্ড সাইড আছে, লেফটে গেলে কম একটুখানি আছে যেটা আমরা এখানে এখন এসেছি, যেখানে তোমরা চিলড্রেন্স পার্ক পাবে, যেখানে তোমরা আর অনেক কিছু হচ্ছে। তো তোমরা তো দেখলে, আমি সরি টু সে, আমি এসব দেখাতে চাই না ব্লগের মধ্যে, ঠিক আছে, তুই নিজে কর তাহলে, তুই নিজে দেখা, নিজে দেখা তাহলে নিজে করে। তো এনিওয়ে গাইস, চলো সামনের দিকে বা গেটের দিকে আগোই, আর এখানে ভাট বকার কোনো ব্যাপার নেই। ব্লগটা যদি ভালো লাগে তাহলে কি করতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ। টাটা, বাই 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 বাই।